স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দ্বিমাত্রিক গতি। আর দ্বিমাত্রিক গতিকে আমরা অন্যভাবে বলতে পারি প্রাসের গতি। প্রাসের ইংলিশ শব্দ হচ্ছে প্রজেক্টাইল। হ্যাঁ, প্রজেক্টাইল। আমরা আলোচনা করবো এখন প্রাসের গতি নিয়ে, অর্থাৎ দ্বিমাত্রিক গতি। একটু খেয়াল করে দেখো, তোমাদের যে উদাহরণটা দিছিলাম, যে সেই আম্পায়ার উদাহরণটা, তারপর মেসি বলকে কি করবে, কি করে গোল করার যে উদাহরণটা, তারপর সাকিব আল হাসান ব্যাট দিয়ে বলকে কি করবে, বলকে আঘাত করবে, সেটা শট হওয়ার ঘটনা বলেন, সবগুলেন এই বলের যে গতিটা, এই ক্ষেত্রে বলের সবগুলেন গতি হচ্ছে আমাদের দ্বিমাত্রিক গতি। তো এখন আমরা একটু আলোচনা করতে চাচ্ছিলাম দ্বিমাত্রিক গতি সম্পর্কিত বেশ কিছু কয়েকটা রাশি ডেরিভেশন করতে চাচ্ছিলাম। তো আমরা একটু খেয়াল করে দেখি, আমরা বলতে পারি যে প্রাথমিক অবস্থায় বস্তু যখন এই পয়েন্ট থেকে নিক্ষেপণ করবো, আমরা বস্তু একটা নিক্ষেপ করবো, সেক্ষেত্রে প্রতিটা পয়েন্টে বস্তুর বেগ থাকবে দুইটা, একটা এক্স এক্সিস বরাবর, একটা ওয়াই এক্সিস বরাবর, তাই তো? আচ্ছা, আর একটা কথা বলে নেই, আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে। প্রথমত যে জিনিসটা আমরা সকলেই জানি, অভিকর্ষ ত্বরণ কাজ করে খাড়া কোন দিকে বলতো? পৃথিবীর কেন্দ্রের দিকে, দ্যাট ইজ ওয়াই এক্সিস বরাবর, খাড়া নিচের দিকে। তো একটু খেয়াল করে দেখি, আমি যদি তোমাকে বলি, আচ্ছা বলতো এই যে একটা ভেক্টর, এই ভেক্টরটার নাম দিলাম আমি, নাম দিলাম ভিনট ভেক্টর, ভিনট ভেক্টর। তো তুমি আমাকে বলতো এই ভিনট ভেক্টরটা কোথায় অবস্থান করতেছে? তুমি কিন্তু অবশ্যই বলবা যে ভাই ভিনট ভেক্টর অবস্থান করতেছে এক্স অক্ষ বরাবর অবস্থান করতেছে, মানে এক্স তলে অবস্থান করতেছে, আবার একই সময় কোন তলে অবস্থান করতেছে? ওয়াই তলে অবস্থান করতেছে। এখন তোমাকে যদি বলি, আচ্ছা ভাইয়া বলতো এই ভিনট ভেক্টরের এক্স তল বরাবর কতটুকু অংশ আছে? তো আমি মনে করিলাম, তোমাকে আমি বলে দিলাম যে মানটা, এই কোনটা হচ্ছে আমাদের আলফা, তার মানে আমি বলতে পারি এক্স এর সঙ্গে সে আলফা কোণ করে আছে। কি আলফা কোণ করে আছে? ভি নট ভেক্টরটা। তো তোমাকে বলতে হবে যে ভি নট ভেক্টরে কতটুকু মান এক্স অক্ষ বরাবর আছে। তো তোমরা মনে জানতেছো যাদের যে ভেক্টর, মানে লব্ধি ভেক্টর যার সঙ্গে কোণ করে থাকে, তার মানটা হয়, তার মানটা হবে এক্স এর মানটা হবে লব্ধি ভেক্টরের মান, মানে মূল ভেক্টর ইনটু কস থিটা বা আলফা। তো আমরা এখানে কোন হিসাবে আলফা কল্পনা করছি, তাহলে কি হবে? কস আলফা। ঠিক একইভাবে যার সঙ্গে কোণ করে থাকবে না, যার সঙ্গে কোণ ইনভলভ থাকবে না, সে হবে লব্ধি ভেক্টর বা মূল ভেক্টর, দ্যাট ইজ ভি নট, তার ইনটু কি বলতো? সাইন থিটা বা আলফা। এখানে আমরা কি দিচ্ছি বলতো? আলফা, সে আলফা। তো একটু খেয়াল করে দেখো, আমরা যদি এই ভেক্টরটাকে ক্রমান্বয়ে নিচের দিকে নামাই নিয়ে আসতে থাকি, ক্রমান্বয়ে নিচের দিকে নামাই আসতে থাকি, নামাই নিয়ে আসতে 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 আমি একদম এক্স অক্ষের উপর সম্পাদিত করলাম, এক্স অক্ষের উপর সম্পাদিত করছি। তাহলে ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, আমাদের এটা হচ্ছে ভি নট ভেক্টর, ভি নট ভেক্টর অবস্থান করতেছে কার উপর বলতো? এক্স এর উপর। তো আমি এখন তোমাকে বলতেছি, আচ্ছা বলতো এক্স এর কতটুকু মান, মানে এই ভি নট ভেক্টরটা এক্স অক্ষ বরাবর কতটুকু কন্ট্রিবিউট করতেছে? তো তুমি আমাকে বলবা, আচ্ছা ঠিক আছে ভাই, ভি নট আর এক্স এর সঙ্গে যে কোনটা, যদি একই ডিরেকশনে ভি নট এবং এক্স এর সঙ্গে যে কোনটা, সেই কোনটা অবশ্যই অবশ্যই 0°। তুমি আমাকে বলবা যে ভাই এক্স এর সঙ্গে কোন করে আছে, এর মানটা হবে অবশ্যই মূল ভেক্টর ইনটু কস থিটা বা আলফা। এখানে কস থিটা বা আলফা হিসেবে কত ডিগ্রি বলতো? 0°। আর তোমরা মানে জানতেছো যে কস 0°, কস 0° মানটা হচ্ছে 1, তাহলে মানটা কত থাকে বলতো? ভি নট। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা বলতো ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এর মান কতটুকু আছে, এর উপাংশ কতটুকু আছে? তুমি আমাকে বলবো, আচ্ছা ঠিক আছে ভাই বের করতেছি। কিভাবে বের করবো? যে মূল ভেক্টর ইনটু সাইন থিটা বা আলফা, এখানে কোন হিসাবে আমাদের কতটুকু আছে, মূল ভেক্টর এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে? 0°। তো আমরা এখানে সাইন কত ডিগ্রি হবে? 0°। আর সাইন 0° মানটা কত? 0। তো আলটিমেটলি এই মানটা কত হয়ে যাবে? 0। তো আমি কি এটা বলতে পারি না যে ভাই একটা ভেক্টর যখন একদম হয় এক্স তল নতুবা একদম ওয়াই তলে অবস্থান করবে, তখন সম্পূর্ণ মানটাই ভেরি করবে এক্স অক্ষ বরাবর নতুবা ওয়াই অক্ষ বরাবর। যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ না থাকে, তখন কিছু পরিমাণ মান এক্স অক্ষ বরাবর, কিছু পরিমাণ অংশ ওয়াই অক্ষ বরাবর পর্যন্ত ভেরি করবে। তো আমার কথা হচ্ছে, অভিকর্ষ ত্বরণ যখন খাড়া নিচের দিকে কাজ করে, সবসময় তো বুকে পৃথিবীর কেন্দ্রের উপর আমার কাজ করবে, তাহলে আমার কথা হচ্ছে এটা আমাদের জি ভেক্টর, ভেক্টর সাইন দিচ্ছি আমি, এটা জি ভেক্টর। তো আমার কথা হচ্ছে অভিকর্ষ ত্বরণ খাড়া যদি নিচের দিকে কাজ করে, তো আমি বলতে পারি অভিকর্ষ ত্বরণ ওয়াই অক্ষ বরাবর কত ডিগ্রি কোণ করে আছে? তোমরা আমাকে বলবো অবশ্যই অবশ্যই কত ডিগ্রি কোণ করে আছে? 0°। তো আমি বলতেই পারি এর যে উপাংশটা, অভিকর্ষ ত্বরণের ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা, সেটা হবে আমাদের, সেটা কি হবে বলতো? মূল ভেক্টর তার মানে জি ইনটু কস, যদি এর সঙ্গে কোণ করে আছে 0°, তার মানে কস কি হবে? 0°। আর কস 0° মানটা কত? 1। তার মানে 1 ইনটু জি, তার মানে কত হয়ে যায় বলতো? জি। ঠিক একইভাবে তুমি আমাকে বলতেই পারো যে ভাই শুধুমাত্র তো একটা ভেক্টর এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট থাকে না, একই সঙ্গে নির্দিষ্ট দিকে যখন আমরা ভাগ করবো 90° বরাবর এক্স অক্ষ থাকবে, কল্পনা করে নিলাম এটা ওয়াই, সরি এটা ওয়াই অক্ষ, এটা কোন অক্ষ? এক্স অক্ষ। তো তোমাকে যদি আমি বলি যে বলতো জি এর এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট কতটুকু আছে, তুমি আমাকে বলবো আচ্ছা ঠিক আছে ভাই এর সঙ্গে যদি কোণ করে নাই, তাহলে এটা হবে কি? মূল ভেক্টর ইনটু কি? সাইন থিটা বা আলফা, যে কোনটা থাকবে। আমি বলতেই পারি জি ইনটু সাইন থিটা বা আলফা, সাইন এখানে থিটা বা আলফার মানটা কত? 0°। তো আমি বলতেই পারি এখানে মানটা আসবে সাইন 0° মান 0, তার মানে কত? 0। তো
আমি বলতে পারি জি এর প্রভাব, জি এর প্রভাব সম্পূর্ণটাই শুধুমাত্র কাজ করবে কোন অক্ষ বরাবর বলতো? ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর কি কোন পরিমাণ কাজ করবে? কাজ করবে না, কারণ জি এর এক্স অক্ষ বরাবর মানটা কত হবে বলতো? জিরো। কারণ আমি বলতে পারি একটা বস্তু যখন এক্স অক্ষ বরাবর গতিশীল থাকবে, একটি বস্তু যখন এক্স অক্ষ বরাবর গতিশীল থাকবে তখন জি এর কোনো কম্পোনেন্ট থাকবে না বা জি এর কোনো উপাংশ থাকবে না, দ্যাট ইজ ত্বরণ কোনো থাকবে না। আর যখন ত্বরণ না থাকবে দ্বিমাত্রিক গতিতে, যখন ত্বরণ না থাকবে তখন ওই বেগকে আমরা বলবো সমবেগ। তাহলে বলতে পারি দ্বিমাত্রিক গতিতে যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো পরিমাণ ত্বরণ থাকতেছে না, ত্বরণের পরিবর্তন হচ্ছে না, তার মানে সেই বেগটা দ্যাট ইজ এক্স অক্ষ বরাবর যে বেগটা সেই বেগটা সমবেগ। কিন্তু ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে কিন্তু অথবা নিচের দিকে এই বেগটা কিন্তু সমবেগ নয়, কারণ এখানে প্রতিনিয়ত ত্বরণের পরিবর্তন।